উজান থেকে পাহাড়ি ঢলে সিরাজগঞ্জ বেলকুচি যমুনা নদীর পানি বৃদ্ধি পায়। এতে চরম ভোগান্তে পড়েছে নিম্ন অঞ্চলের ও চরাঞ্চলের মানুষগুলো। করোনা ভাইরাসের জন্য সারা বাংলাদেশ যখন আতঙ্কের ভিতরে দিন পার করছে, এর ভিতরেই আবার দেখা দিয়েছে বন্যার পানি। এ যেন মরার উপরে খাড়ার ঘা। যমুনা পানির বৃদ্ধির জন্য প্লাবিত হচ্ছে নতুন করে আরও অনেক গ্রাম। বসত ভিটা পানির নিচে তলিয়ে যাওয়া অনেকে ছাই নিয়েছে ঘরের চালের উপর। দেখা দিয়েছে গোখাদ্যর সমস্যা। পানিবন্দী মানুষগুলো অভিযোগ করেছে এখনো তারা পায়নি সরকারের কোনো ত্রাণ সামগ্রী। আমাদের বাড়ানোর মতো কোনো পরিস্থিতি হচ্ছে না এবং আমরা বন্যার ভিতরে কি করবো, ওনার না বাড়ানো বলতে আমরা এই যে ঘরের ভিতরেই বসে রয়েছি। তো দেখতেছেন আপনারা, আমরা এই পানির মধ্যে ঘর বাড়ির তলায় গেছে, ঘরের ভিতরে থাকার মতন খান নাই। তার মধ্যে এভাবে আমরা দিন কাটাচ্ছি, সোনা অত ময়দা এনে বা ওটা চিরা এনে আমরা এইভাবে তলায় গেছে। বেলকুচি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী 2 একর ভিতরে পৌঁছে দেওয়া হবে। জহুরুল ইসলাম, বেলকুচি।